ওকে ইয়ার্ড মেশিন 20 ইঞ্চি ব্লেড মেড ইন ইউএসএ আচ্ছা এবং কি 7.5 হর্স পাওয়ার ইঞ্জিন 7.5 হর্স পাওয়ারের জি 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 এটা একদম 7.5 হর্স পাওয়ার ইঞ্জিন তো এই মেশিনটা হচ্ছে কি আপনি অটোমেটিক্যালি ঘাস কাটতে পারবেন আপনি ঘাস কেটে অটোমেটিক এটা ব্যাগে আসবে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা সাইজে আপনি ঘাস কাটতে পারবেন 100% পুরিয়া দেখেন আপনি এখানে খোদাই করা লেখা পাবেন জি 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 ইন্ডাস্ট্রিয়াল ফোয়ারগুলো ইউজ হয় সাধারণত আপনার ক্রিকেট খেলার মাঠে বা বিভিন্ন মাঠে স্কুল কলেজ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে অথবা সরকারি বেসরকারি নানান ধরনের অফিসে গুলো ইউজ হয় বেসিক্যালি এটা ইউজ হয় হচ্ছে কি আপনার পৌরসভা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন আন্ডারে এর পিছনে একটা ঘাসের ব্যাগ থাকবে ঘাসগুলা কেটে ব্লেডের মাধ্যমে ঘাসটা কেটে অটোমেটিক ব্যাগে উঠে দিবে ঘাস এই ব্যাগ কি আপনারা দিয়ে থাকেন জি জি হ্যাঁ ব্যাগগুলো আমাদের মেশিনের সাথেই থাকবে ওকে আচ্ছা এই ব্যাগগুলো মেশিনের সাথেই থাকবে আপনাদের ঠিক আছে সিরিয়াল নাম্বার দিয়ে অরিজিনাল কোম্পানির সাথে ভেরিফাই করে দেখে দিব যে এটা অরিজিনাল ইউএস এর প্রোডাক্ট হাইব্রিড ঘাস বুনেছি জমিতে হাইব্রিড ঘাসগুলো কাটতে হবে কাঁচি দিয়ে লোক নিয়ে কাটতে গেলে অনেক টাকা লাগে তাদের জন্য হচ্ছে কি যে মেশিনগুলো আছে এই ব্লেডটা দিয়ে আপনি ধান গম ভুট্টা সব কাটতে পারবেন এই ব্লেড দিয়ে এটা দিয়ে আপনি ছন ঘাস চাইল্লা ঘাস সব ঘাসই কাটতে পারবেন বাগান করছি 50টা বা 60টা ঘাস আছে যাদের আম গাছ বা লিচু গাছ ওখানে বেশ স্প্রে করতে হয় যেমন আমি সিজন আসতেছে এটা আমাদের প্রয়োজন হবে এটা হচ্ছে 1600 ওয়াটের একটি মেশিন 1600 ওয়াটের 16 ইঞ্চি ব্লেড এটাও ঘাস কেটে আমাদের প্রত্যেকটা লন মোয়ারের ঘাস কেটে অটোমেটিক ব্যাগের ভিতরে উঠে যাবে আপনার এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হবে না ওকে ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ আওয়ার চ্যানেল আজকে কিন্তু চলে আসলাম নতুন একটি দারুণ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো বা কোনোরকম ইন্ডাস্ট্রিয়াল কাজে জড়িত রয়েছেন বা সরকারি কোনোরকম কাজে জড়িত রয়েছেন বা আপনার বড় বড় বাসাবাড়ি রয়েছে যেখানে আপনার বাগান করতে হবে এবং সেখানে আপনাদের দরকার হবে কিন্তু কিছু ঘাস কাটার মেশিন এবং তার পাশাপাশি আমাদের সাথে রয়েছে আজকে কিন্তু এখানে ফগ মেশিন যেগুলোর মাধ্যমে আপনারা দেখে থাকবেন যে আমাদের সিটি কর্পোরেশনের যখন লোকেরা আসে মশা তাড়ানোর জন্য এই মেশিনগুলো কিন্তু ইউজ করে আপনারা দেখে থাকবেন অবশ্যই আপনার বাসাবাড়ি আপনার এরিয়াতে কিন্তু এগুলো ইউজ করা হয় তো এই মেশিনগুলো দিয়ে আমরা দেখবো তার পাশাপাশি এখানে কিন্তু কিছু পোর্টেবল রয়েছে যেগুলো আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন ছোটোখাটো সমস্ত রকম এরিয়াতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনারা ইউজ করতে পারবেন মশা তাড়ানোর জন্য তার পাশাপাশি এখানে কিন্তু কিছু ঘাস কাটার মেশিন রয়েছে যাদের বাসাবাড়িতে এগুলো দরকার হয় তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন তার পাশাপাশি বড় বড় ঘাস কাটার মেশিন রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু ম্যানুয়াল কতগুলো মেশিন রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা বাসাবাড়িতে শখের বসে যদি আপনারা কোনোরকম ঘাস কাটার প্রয়োজন হয় সেটা কিন্তু করতে পারবেন তার পাশাপাশি এখানে কিন্তু পাম্প রয়েছে যার মাধ্যমে আপনাদের ছোটো ছোটো বাগানে আপনারা কিন্তু পানি দিতে পারবেন সো অনেক অনেক জিনিস আজকের ভিডিওতে থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এগুলো নিতে চান তারা কিন্তু হোলসেলে নিতে পারবেন তার পাশাপাশি পাইকারি রেটেও নিতে পারবেন তো সমস্ত রকম ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটার জন্য শেষ পর্যন্ত থাকবেন আমি এসে লিওন আপনাদের সাথে চলুন শুরু করি আজকের এই ভিডিও ওকে জুবার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি ভাই ভালো আছি তো দর্শকদের কি দেখাবেন আজকে ভাই আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘাস কাটার মেশিন এবং মশা মারার মেশিন যেহেতু এখন মশা সিজন চলে আসছে জি 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 তো কি কি আছে আপনাদের কাছে একটু বলুন আমাদের এখানে মিনি ফগার মেশিন আছে ইন্ডাস্ট্রিয়াল ফগার মেশিন আছে ব্রাশ কাটার আছে ঘাস কাটার মেশিন রাইডিং লন মার ঘাস কাটার সকল ধরনের আইটেম আমরা নিজেরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এবং কি বাংলাদেশে সরকারি বেসরকারি সব জায়গায় আমরা সরবরাহ করে থাকি তাহলে দেখেন দর্শকদের কি কি দেখাবেন আজকে আসেন আমরা আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আমরা ফগার মেশিন দিয়ে শুরু করি এই যে এখানে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি MS 5000 কোরিয়ান একটি মেশিন ওকে কোরিয়ান এটার কয়েলের গ্যারান্টি হবে 6 মাসের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি আপনার এই মেশিনটি হচ্ছে কি কোরিয়ান এখানে লেখা আছে যে কেমিক্যাল ব্যবহার করে সেগুলো কি আপনাদের কাছে আছে জি এটা হচ্ছে কেমিক্যালগুলো আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবল পাবেন কেমিক্যালটা দুই কোয়ালিটি হয়ে থাকে একটা 100% অরিজিনাল একটা 70% অরিজিনাল আচ্ছা মানে দুইটি আপনাদের কাছে আছে জি জি আমাদের কাছে দুইটা কেমিক্যাল অ্যাভেলেবল ওকে আর এটা কিভাবে একটু কাজ করে একটু দর্শকদের যদি বলেন সর্বপ্রথম হচ্ছে আমাদের এই মেশিনটার সাথে 2 লিটার কেমিক্যাল লাগবে এবং একটি গ্যাস লাগবে এবং এই 2 লিটার কেমিক্যাল একটা গ্যাস দিয়ে আপনি 60,000 স্কোয়ার ফিট ইউজ করতে পারবেন 60,000 স্কোয়ার ফিট আপনি ইউজ করতে পারবেন আর কি কি আছে এটা মানে বিস্তারিত একটু যদি বলেন এটা বিস্তারিত যদি আমি আপনাকে বলতে যাই এগুলো তিনটা মেশিনই সেম এটা হচ্ছে কি আপনার 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মেশিনটা হচ্ছে কি আপনার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা 100% কোরিয়ান এখানে খোদাই করা লেখা আছে দেখেন ওকে এখানে ইম্পোর্ট করা লেখা জি এগুলো আমরা ইম্পোর্টার এটা কি মেটাল নাকি না না এটা হচ্ছে আচ্ছা এটা পিভিসি আছে প্লাস্টিকের ঠিক আছে মেটাল হবে জাস্ট এইটুক হবে মেটাল এবং কি ভিতরে যে আপনার এটা থাকবে সেটা হবে মেটালের ওকে এই যে ওকে
ঠিক আছে আর এটা তো এই যে কয়েলের গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি জি এটা কয়েলের গ্যারান্টি আছে এবং কি এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলটার এক বছরের ভিতরে যদি কিছু সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দিবেন জি জি এক বছরের ভিতরে যদি এই কয়েলটার এই দেখেন আপনাকে এই কয়েলটার যদি কোনো কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে চেঞ্জ করে দেব আর এই যে এটার প্রাইস কি রকম দিচ্ছেন আপনারা এটার প্রাইস আপনারা এটা যেহেতু অরিজিনাল 100% কোরিয়া দেখেন আপনি এখানে খোদাই করা লেখা পাবেন জি 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 এখানে খোদাই করা মেড ইন কোরিয়া ইভেন কি এখানেও লিখে করা মেড ইন কোরিয়া তো এটার প্রাইস পড়বে 10500 টাকা সাথে থাকবে 5 লিটার কেমিক্যাল এবং একটা গ্যাস এবং 5 লিটার কেমিক্যাল জি 10500 টাকা জি 10500 উপরে ওই যে দুইটা আছে সেম দাম নাও এটার প্রাইস হচ্ছে কি আপনার 9500 জি আর এটা হচ্ছে কি চায়না এটার প্রাইস রাখা যাবে হচ্ছে কি আপনার 8500 টাকা 8500 টাকা এটা চায়না আর দুটো হচ্ছে কোরিয়া এটা হচ্ছে কোরিয়ান ওকে এই দুটো কোরিয়ান দুটোর প্রাইস হচ্ছে 10500 জি 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 আর এটার এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 9500 8500 এটা হচ্ছে চায়না আর দুটো হচ্ছে কোরিয়ান আর সবগুলোতে এক বছরের রিপ্লেসমেন্ট না এটার ভিতরে এক বছরের রিপ্লেসমেন্ট কয়েলের এটা হচ্ছে 6 মাসের এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ওকে এটা মানে নিলে কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি পাবে না ঠিক আছে নেক্সট কোনটা দেখব আমরা ভাই আর আপনার নেক্সট হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ফগার মেশিন অনেক আমরা কম দামের ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ফগার মেশিন খুঁজে থাকি এগুলো কোথায় কোথায় ইউজ হয় যদি একটু বলেন দর্শক আপনার এই ইন্ডাস্ট্রিয়াল ফগার গুলো ইউজ হয় সাধারণত আপনার ক্রিকেট খেলার মাঠে বা বিভিন্ন মাঠে স্কুল কলেজ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে অথবা সরকারি বেসরকারি নানান ধরনের অফিসে গুলো ইউজ হয় বেসিক্যালি এটা ইউজ হয় হচ্ছে কি আপনার পৌরসভা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন আন্ডারে ওকে আমরা সবাই দেখি মাঝে মাঝে আমাদের এরিয়াতে করা হয় ওকে সেটা হচ্ছে এই মেশিনটা ওকে ঠিক আছে এটা কি কি দরকার হয় একটু যদি বলেন ইউজ করতে এটা ইউজ করার জন্য আপনার পেট্রোল লাগবে এবং কেমিক্যাল লাগবে জি এই মেশিনটা পেট্রোলে চলবে আচ্ছা পেট্রোল দিয়ে চলতে হয় এটা জি জি এটা পেট্রোলে চলবে এটা পেট্রোল ট্যাঙ্কি রয়েছে এবং এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্ক এটার কি ওই উপরে যে কেমিক্যাল সেই সেম কেমিক্যাল লাগে সেম কেমিক্যাল আপনি ইউজ করতে পারবেন আর এটার প্রাইস কি রকম আর কি কি দিচ্ছেন এটার সাথে একটু যদি বলেন এটার সঙ্গে থাকছে হচ্ছে কি আপনার 10 লিটার কেমিক্যাল এবং 10 লিটার কেমিক্যাল থাকছে এবং সাথে সাথে অ্যাক্সেসরিজ থাকছে হচ্ছে কি আপনার একটা প্লাস স্ক্রুড্রাইভার এগুলো থাকবে মানে যা যা এটা তো ইউজ করতে লাগে সঙ্গে যা যা থাকার কথা তাই থাকবে ওকে আর এটার প্রাইস কি রকম দিচ্ছেন এটার প্রাইস রাখা যাবে মাত্র 28500 টাকা 28500 টাকা জি ওকে আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে কি আপনি 5 বছরের শুরু ওয়ারেন্টি পাবেন আর কোনো গ্যারান্টি পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি মানে 5 বছর যদি কোনো সমস্যা হয় আপনারা ঠিক করে দিবেন জি আমরা ঠিক করে দিব ওকে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ারেন্টি আর এর থেকে যদি আমরা একটু ভালো মানের মেশিন নিতে চাই তাহলে আমরা এই যে বেস্ট ফগার যারা আমরা ফগার মেশিন ইউজ করি তারা এই মেশিনটা দেখলে চিনতে পারবে এটা হচ্ছে বেস্ট ফগার BF150 ওকে এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে সরাসরি বাইরে থেকে কোরিয়া থেকে এটা অরিজিনাল কোরিয়ান মেশিন এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার 1.5 লিটার জি আচ্ছা 1.5 লিটার তেলে কতক্ষণ চলে 1.5 লিটার এটা যদি আপনি চান এটা আপনার ক্ষমতাটা এতটা বেশি যে এটা আপনার 8 লিটার কেমিক্যাল এবং হচ্ছে 1.5 লিটার পেট্রোল একসঙ্গে শেষ হয়ে যাবে একসঙ্গে শেষ হবে জি এবং প্রতি ঘন্টায় এটা হচ্ছে 40 লিটার কেমিক্যাল আউটপুট করতে পারবে 40 লিটার প্রতি ঘন্টায় জি 40 লিটার কেমিক্যাল প্রতি ঘন্টায় আউটপুট করতে পারবে এটা ঠিক আছে এটা মডেল BF150 আর এই যে আধা এখানে কতটুকু তেল ধরে বলেন 1.5 লিটার 1.5 লিটার আর 80 লিটার জি 80 লিটার জি না 1.5 লিটারে হচ্ছে 8 লিটার চলবে 1.5 লিটারে 8 লিটার জি কতক্ষণ চলতে পারে ভাই এটাতে এটা আপনি যদি চান আপনি এটা সারা দিন ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা 5 মিনিটের ভিতরে আপনি 8 লিটার কেমিক্যাল শেষ করতে পারবেন মানে এখানে কি কোনো অপশন আছে এরকম জি জি হ্যাঁ এই যে এটা হচ্ছে ধোয়া বাড়ানো কমানোর রেগুলেটর ওকে আপনি যত কমে ছাড়বেন তত আপনি লং টাইম ইউজ করতে পারবেন যত বেশি ছাড়বেন তত শর্ট টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে কয়েল কম্প্রেসার এবং ব্যাটারির 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্যাটারি ইউজ করা হয় 1 বছরের ওয়ারেন্টি এটাতে ব্যাটারি আছে জি জি এটা ব্যাটারি আছে কারণ এটা সেলফ স্টার্ট আচ্ছা সেলফ স্টার্ট জি এটা সেলফ স্টার্ট হবে এটা আর কি বললেন তো যদি বলেন দর্শকদের এটা হচ্ছে কি আপনার কয়েল কম্প্রেসার এবং কয়েল কম্প্রেসার আর ব্যাটারির 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঠিক আছে আর কি কি আছে এবং এর সঙ্গে থাকবে হচ্ছে আপনার একটা প্লাস থাকবে এর সঙ্গে যা থাকে আর কি নরমালি সেটাই পাবেন আর এটার প্রাইস রাখা যাবে হচ্ছে 48000 টাকা 48000 টাকা জি আর শুধুমাত্র কত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বললেন রিপ্লেসমেন্ট 1 বছরের 1 বছরের কয়েল কম্প্রেসার ব্যাটারি ওকে ঠিক আছে আর কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি নেই জি জি আবার এটার ভিতরে আপগ্রেড মডেল একটা আছে সেটাই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না কারণ মালটা আমাদের পোর্টে আছে এখন আমরা ছাড়তে পাইনি সেটা মডেল হচ্ছে BF200 সেটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 72000 টাকা 72000 টাকা এই যে এখানে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার মেশিন একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন এই যেখানে লেখা আছে এয়ার মেশিন 20 ইঞ্চি ব্লেড মেড ইন ইউএসএ ওকে এয়ার মেশিন 20 ইঞ্চি ব্লেড মেড ইন ইউএসএ আচ্ছা এবং কি 7.5 হর্স পাওয়ার ইঞ্জিন 7.5 হর্স পাওয়ারের জি 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 এটা একদম 7.5 হর্স পাওয়ার ইঞ্জিন ঠিক আছে এই যে 7.5 হর্স পাওয়ার তো এই মেশিনটা হচ্ছে কি আপনি অটোমেটিক্যালি ঘাস কাটতে পারবেন আপনি ঘাস কেটে অটোমেটিক এটা ব্যাগে আসবে ব্যাগে আসবে একটা ব্যাগ থাকবে ওকে ঘাসগুলো কেটে অটোমেটিক ব্যাগে আসবে ওকে এখানে একটা পকেট আছে জি নাইস ওকে এবং এটা আপনি টোটাল কয়েকটা স্টেপে ঘাস কাটতে পারবেন আমি আপনাকে দেখাই এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা সাইজে আপনি ঘাস কাটতে পারবেন ওয়াও মানে
ছোট বড় করে জি ছোট বড় করে আপনি কাটতে পারবেন জি জি ঠিক আছে আর এগুলো কোন কোন জায়গায় ইউজ হয় যদি একটু বলেন এটা হচ্ছে কি আপনার বেশিরভাগ ইউজ হয় খেলার মাঠে স্কুলের মাঠে অথবা আপনার এই সরকারি যে প্রতিষ্ঠানগুলোর সামনে যারা বাগান করে থাকি শখের বসে বাগান করে ওনারা ইউজ করে থাকে এটা নরমালি ওকে ঠিক আছে আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি বা কি কি রয়েছে এটা হচ্ছে আপনার 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে কি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস মানে 5 বছর যদি কোনো সমস্যা আপনারা সার্ভিস করে দিবেন 5 বছরের ভিতরে যদি মেশিনে কোনো সমস্যা হয় আমরা সার্ভিস করে দিব ওকে আপনাদের কি নিজস্ব কারখানা বা কোনো রকম সার্ভিস সেন্টার আছে হ্যাঁ জি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আমাদের নিজস্ব লোক দ্বারা আমরা একটা সার্ভিস দিয়ে থাকি এর জন্য আমরা 5 বছর দিতে পারি ও ওয়াও এটার প্রাইস কিরকম দিচ্ছেন আপনারা এটার প্রাইস রাখা যাবে মাত্র 68000 টাকা 68000 টাকা জি ওকে ঠিক আছে নেক্সট কোন মেশিনটা দেখব আমরা ভাই নেক্সট যদি আমরা মেশিন দেখাই তাহলে আমরা দেখাব হচ্ছে এখানে ম্যানুয়াল যারা বাসার সামনে শখের বসে বাড়ি বাগান করেছি অথবা ছোট বাগান ম্যানুয়ালি আমাদের ইঞ্জিনের চালিত দরকার নাই আমরা মনে করি ইঞ্জিনের চালিত দরকার নাই ম্যানুয়ালি দরকার আছে যাদের তারা এই মেশিনটা নিতে পারেন এর পিছনে একটা ঘাসের ব্যাগ থাকবে ঘাসগুলা কেটে এই ব্লেডের মাধ্যমে ঘাসটা কেটে অটোমেটিক ব্যাগে উঠে দিবে ঘাস এই ব্যাগ কি আপনারা দিয়ে থাকেন জি জি হ্যাঁ ব্যাগগুলো আমাদের মেশিনের সাথেই থাকবে ওকে আচ্ছা এই ব্যাগগুলো মেশিনের সাথেই থাকবে আপনাদের ঠিক আছে জি তো এই দেখেন এভাবে কাটবে হচ্ছে এভাবে নিজে নিজে কাটবে জি 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 নিজে নিজে কাটবে আপনি জাস্ট পুশ করবেন আর কিছু করবেন জাস্ট হালকা দেখেন আমি কিন্তু দুই আঙ্গুল দিয়ে পুশ করতেছি জাস্ট অটোমেটিকলি পুশ হয়ে যাচ্ছে এখানে যে ব্লেডটা সেটা ঘুরবে আর কেটে যাবে জি 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 ব্লেডটা ঘুরবে এবং কি এখান থেকে কেটে যাবে কেটে অটোমেটিক এখানে ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে ঘাসগুলো উঠে আসবে ওকে আর এটার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বা কিছু আছে না এটার ভিতরে নষ্ট হওয়ার মতন কিছু না গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার মতন কিছু নাই জি আর এটার প্রাইস কিরকম ভাই এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 9500 টাকা এবং কমের ভিতরে যদি খোঁজেন তাহলে 7500 টাকা 7500 মানে এটারও একটা কম ভার জি জি প্রাইস বেশি এবং কম আছে ওকে ঠিক আছে আর এটা হচ্ছে 9500 টাকা জি জি ঠিক আছে নেক্সট কোনটা দেখব আমরা ভাই নেক্সট আমরা আপনাকে একটু আগে যে আপনাদের যে মেশিনটা দেখানো হয়েছে এয়ার মেশিন এয়ার এই মেশিনটার কপি মেশিন আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কপি মেশিন যদি আমরা দেখতে চাই জি তাহলে আমরা এই যে এখানকার মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এয়ার মেশিনের কপি আচ্ছা এয়ার মেশিনের কপি এটা হচ্ছে 5.5 হর্স পাওয়ারের হয় আর কি মেশিনটা তো এটার প্রাইস রাখা যাবে মাত্র 34000 টাকা 34000 টাকা জি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে হচ্ছে কি আপনার ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে হচ্ছে কি 2-3 মাস আচ্ছা আর হচ্ছে ওয়ারেন্টি 3 বছর জি কোনো রকম মানে পারফেক্ট কোনো মাস ই নাই পারফেক্ট কোনো ই নাই কারণ কপি তো কপি অরিজিনাল তো অরিজিনাল আচ্ছা ঠিক আছে ভাই সেটাই আর এটার প্রাইস কত বললেন এটার প্রাইস হচ্ছে কি আপনার 34000 টাকা 34000 টাকা জি ঠিক আছে নেক্সট কোনটা দেখব নেক্সট হচ্ছে কি আমরা এই মেশিনটা দেখাতে যাচ্ছিলাম এয়ার মেশিনের আপনার ভাষণ ইউএস এর ভাষণ আর কি এটা সম্পূর্ণ ইউএস থেকে অ্যাসেম্বলি করে আসে আমাদের বাংলাদেশের প্রোডাক্টটা ঠিক আছে জি এই প্রোডাক্টটার প্রাইস পড়া গেছে হচ্ছে 90500 টাকা 90500 টাকা জি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি এটার হর্স পাওয়ারও কম কত ভাই এটা হর্স পাওয়ার মাত্র 7.5 হর্স পাওয়ার 7.5 হর্স পাওয়ার 90500 টাকা যা আবার এটার ভিতর একটা আছে কপি সেম মডেলে পাবেন বাট আপনি যখন এখানে ভেরিফাই যে জিনিসটা আছে এটার ভিতর একটা সিরিয়াল নাম্বার আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি না আপনি যখন আসবেন আমি সিরিয়াল নাম্বার দিয়ে অরিজিনাল কোম্পানির সাথে ভেরিফাই করে দেখিয়ে দিব যে এটা অরিজিনাল ইউএস এর প্রোডাক্ট ও আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু কিছু আছে জি এটা হচ্ছে কি আপনি ইঞ্জিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে নেক্সট কোন মেশিনটা দেখব নেক্সট আমরা হচ্ছে কি যারা ছোটখাটো বাগানে অথবা গরুকে গরুর খামার করছে অনেকে হাইব্রিড ঘাস বুনেছি জমিতে হাইব্রিড ঘাসগুলো কাটতে হবে কাঁচি দিয়ে লোক নিয়ে কাটতে গেলে অনেক টাকা লাগে তাদের জন্য হচ্ছে কি যে মেশিনগুলো আছে ওকে এই যে এটা ইঞ্জিন থাকবে কাঁধে হাতে হ্যান্ডেল থাকবে হাতে হ্যান্ডেল দিয়ে আপনি ঘাসগুলো কাটতে পারবেন ঠিক আছে এটা এটার মানে কি কি আছে আর কি ফ্যাসিলিটিস মানে এটা ফ্যাসিলিটি হচ্ছে কি আপনি এই যে এই ব্রাশ কাটারটা দিয়ে এই মাথার ভিতর আপনি লাঙল ইউজ করতে পারবেন আপনি চাইলে এই ব্লেডটা দিয়ে আপনি ধান গম ভুট্টা সব কাটতে পারবেন এই ব্লেড দিয়ে এটা দিয়ে আপনি ছন ঘাস চাইলা ঘাস সব ঘাসই কাটতে পারবেন ওকে এর থেকে যদি আপনার ঘাসটা যদি একটু পাতলা হয় তাহলে আপনার ডালপালা যেমন আঙ্গুল পরিমাণ সমান যদি কোনো ডালপালা থাকে সেগুলো আপনি এইটা দিয়ে ব্লেডটা দিয়ে কাটতে পারবেন নাইস মানে তিন চার রকমের কাজ এটা দিয়ে করা যায় জি 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 ওকে আর এই মেশিনটার হর্স পাওয়ার বা কিছু আছে নাকি হ্যাঁ এটা হচ্ছে সিসি সিসি জি 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 এটা এই মেশিন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 52 সিসি টু স্ট্রোক এর মেশিন ওকে 52 সিসি টু স্ট্রোক এর মেশিন এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 18500 আর এটা হচ্ছে আপনার 32 সিসি টু স্ট্রোক এর ইঞ্জিন এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 10500 10500 জি আর যদি 4 স্ট্রোক এর ভিতর আমরা খুঁজি 4 স্ট্রোক গুলোর প্রাইস পড়বে হচ্ছে কি 32 সিসি পড়বে 18500 এবং 52 সিসি পড়বে 22500 টাকা ওকে আর এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই যে ছোট একটা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে কি পাম্প এটা হচ্ছে পাম্প মিনি পাম্প যাদের হচ্ছে ছোটখাটো আমরা বাগান করছি 50টা বা 60টা গাছ আছে যাদের আম গাছ বা লিচু গাছ ওখানে বেশ স্প্রে করতে হয় যেমন আমি সিজন আসছে এটা আমাদের প্রয়োজন হবে তো তাদের জন্য এগুলা এটা প্রাইস পড়বে হচ্ছে কি মাত্র 13500 টাকা এটা দিয়ে আপনি 50টা গাছে অনায়াসে স্প্রে করতে পারবেন আপাতত আমাদের প্রাইস ছিল এগুলাই ছিল আমাদের আইটেম তো আপনারা হ্যাঁ ঘাস কাটা মেশিন আরেকটা আইটেম দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে কি আপনার ইনকো
এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওকে ইলেকট্রিক্যাল জি 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 ইন ইলেকট্রিক্যাল ইনকো এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 12,500 টাকা ওকে এটা কি কি রয়েছে এটা যদি বলেন এটা হচ্ছে 1600 ওয়াটের একটি মেশিন 1600 ওয়াটের 16 ইঞ্চি ব্লেড এটাও ঘাস কাটে আমাদের প্রত্যেকটা লন মোয়ারের ঘাস কাটে অটোমেটিক ব্যাগের ভিতর উঠে যাবে আপনার এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হবে না নাইস মানে কোন সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাবে জি অটোমেটিক হয়ে যাবে সব ওকে ঠিক আছে অনেকগুলো মেশিন তো দেখালেন ভাই আর এটার প্রাইস যদি বলে দেন এটার প্রাইস হচ্ছে আপনার 12500 টাকা 12500 টাকা জি আচ্ছা এই যে মেশিন গুলো দেখালেন এগুলো নিতে হলে আসতে হবে কোথায় দর্শকদের একটু বলেন এগুলো যদি আমরা মেশিন গুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা আসবেন ওয়ারি টিপুসুলতান রোড ছাপড়া মসজিদ ওয়ারি টিপুসুলতান রোড ছাপড়া মসজিদের সামনে এসে ফোন করলে আমার লোক যে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে ওকে আর তাছাড়া যদি কেউ ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় নিতে চায় দেশের 64 জেলা রয়েছে যে আমাদের ঢাকার বাইরে দেশের 64টা জেলার ভিতরে আমাদের ডেলিভারি অন আছে এখন আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিতে পারবেন ওকে সেক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা চাইলে আপনি কোনো পরিবহনের মাধ্যমেও আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কি হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবে জি জি সেক্ষেত্রে হচ্ছে আপনি পেমেন্ট করে মেশিনটা নিতে হবে যখন আপনি কাছে যখন পৌঁছাবে কন্ডিশন আমরা পাঠাবো তখন আপনি হচ্ছে মেশিনটা দেখে পেমেন্টটা করে মেশিনটা নিয়ে যাবেন ওকে অনেক অনেক ধন্যবাদ জুবের ভাইকে আজকে এই ভিডিওতে হেল্প করার জন্য এবং আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান ইন্ডাস্ট্রিয়াল কাজে বা বাসাবাড়ির কাজে শখের বসে যারা বাগান করে থাকেন তাদের যে কোনো মেশিন প্রয়োজন হয় না কেন সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং আসলে কিন্তু জুবের ভাই আপনাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করবে তো আপনাদের সুবিধা সমস্ত রকম অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন দেখাবেন স্ক্রিন ভিডিওতে নতুন কিছু নিয়ে টিল দ্যাটস সো সেফ বি হ্যাপি টাটা